বন্ধুগণ, আমি শ্রেয়সী, বাঙালির ফুড চ্যানেলের আজকের এই নতুন পর্বে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আমি আজকে তোমাদের সাথে ঢ্যাঁড়শের একটি অন্যতম রেসিপি শেয়ার করব, যেটি কিনা রুটি পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আর চটজলদি তৈরি হয়ে যায়। তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে, পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের এই কমেন্ট অথবা শেয়ার করাতে আমি কিন্তু অনেকটাই মোটিভেশন পাই আবার একটি নতুন ভিডিও তোমাদের সাথে সামনে আনার জন্য। তো চলো চলে এসছি রান্নাঘরে। সবচেয়ে প্রথমে তৈরি করব ভিন্ডিটা, তাই জন্য আমি এখানে নিয়ে নিলাম কেটে রাখা ভিন্ডি। ভিন্ডিটাকে কাটার আগে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটু কড়াতেই ঢ্যাঁড়শগুলো নিয়ে নিলাম। এবার দেখো, আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, এছাড়াও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সাথে এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, এছাড়াও নিয়ে নেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তাতে কালারটা দেখবে খুব সুন্দর ফুটে উঠবে। এছাড়াও এখানে আমি অ্যাড করে দেব গোটা জিরে, তার সাথেই নিয়ে নিচ্ছি এখানে কিচেন কিং মশলা, আর এছাড়াও এখানে দিয়ে দেব হিং। হিংটা দিলে পরে দেখবে সেন্টটা খুব ভালো আসে। কিচেন কিং মশলাটা আমি সাধারণত এভারেস্টের নিয়ে থাকি। এখানে দেখো আমি কিন্তু দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। তো তোমরা বলতে পারো আমি কিন্তু এখানে ঢ্যাঁড়শটাকে ম্যারিনেট করে রাখছি। তোমরা অনেকেই বলবে ম্যারিনেশন তো আমরা মাংসর অথবা চিকেনের অথবা মাছের অনেক সময় করে থাকি, কিন্তু এই ঢ্যাঁড়শের ম্যারিনেশনটা কী? তো এইভাবে বন্ধুরা একবার কিন্তু ঢ্যাঁড়শের রেসিপিটা বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে রুটি পরোটার সাথে, আর বানাতে কিন্তু ততটাই সোজা। তো এখানে দেখো আমি ঢ্যাঁড়শটাকে ভালো করে ম্যারিনেশনে রেখে দেব, সব কিছু মশলাকে মাখিয়ে নিচ্ছি, পুরোপুরি ঢ্যাঁড়শের সাথে মাখামাখা হয়ে যাবে। সেই সময় আমি ঢ্যাঁড়শটাকে চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এইভাবেই ম্যারিনেশন করতে রেখে দেব। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করো, আর তোমাদের বন্ধু আর পরিবারের সাথে কিন্তু এই রেসিপিটা শেয়ার করো, দেখবে সকলের কিন্তু রেসিপিটা খুবই পছন্দ হবে। এখানে দেখো আমার তৈরি হয়ে গেছে মশলা দিয়ে মাখানো। তো ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। তো এখানে দেখো বন্ধুরা, আর কিছুই করার দরকার নেই, যেহেতু আমরা সব কিছু কিন্তু এই ঢ্যাঁড়শের সাথে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য আমরা শুধুমাত্র এবার গ্যাসের ওপর চাপিয়ে নাড়াচাড়া দিতে থাকবো। তো হাই ফ্লেমে কখনো নাড়াচাড়া দেব আর কখনো লো ফ্লেমে দেব, এইভাবেই রান্নাটা চালিয়ে যেতে হবে ততক্ষণ যতক্ষণ ঢ্যাঁড়শগুলো একদম নরম না হয়ে যায়। এখানে কিন্তু আমি একদমই জল অ্যাড করছি না। তো তোমরা যারা জানতে চাও যে এর মধ্যে জল অ্যাড করব কি না, একদমই জল দেব না। ভিন্ডিতে জল দিলে পরে হ্যার হ্যার করবে ভিন্ডিটা, আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, যার জন্য আমি এরকম ভাজা ভাজাই রাখবো। হ্যাঁ, এই ভাজাটা হতে কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিট টাইম লাগে যদি লো ফ্লেমে করো, হাই ফ্লেমে করতেই পারো, কিন্তু মাঝে মাঝেই কিন্তু নাড়া দিতে হবে, তা নাহলে লেগে ধরবে। আমার কিন্তু এখানে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ ভাজাটা হয়ে যাওয়ার পর কতটা দেখতে ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তো তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই বাচ্চাদের টিফিনে অথবা তোমাদের হাজবেন্ডদের টিফিনে কিন্তু দিতে পারো, বাড়িতেও খেতে পারো, দেখবে সকলেরই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দের হবে। তাহলে বন্ধুরা দেখা হবে আগামী পর্বে। রেসিপিটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তাহলে পরের পর্ব।